হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যাচ্ছি 10 টাকার পরোটা খেতে। তো 10 টাকার পরোটা। সো এখন মোটামুটি 6টা বাজে অ্যারাউন্ড, কারণ আমরা 5:30টায় উঠেছি, তো রেডি ফেডি হয়ে নিয়েছি। হয়ে এবার আমরা বেরোবো, ওখানে যাব সাইকেলে। তো ওখানে লাইন টাইন পরে শুনেছি, তো লাইন দেবো, গিয়ে দেখা যাক কী হয়। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি, সবাই পিছনে আসছে, ল্যাংচা, সায়ন, অর্ক। ঠিক আছে, তো এখন জাস্ট নর্মাল প্ল্যান। বেসিক্যালি ফার্স্টে আমরা এখানে বাইপাস দিয়ে যাব। ঠিক আছে, তো তার আগে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা টা খাবো, তারপর ওখানে যাব। সো চৌরাস্তার ওইখানে ঝাউতলার মোড়, ওখানে একটা দোকান আছে যেখানে 10 টাকায় পরোটা দেয়। ঠিক আছে, আনলিমিটেড তরকারি, আর রবিবার করে চিকেন দেয়, বাকি দিন হালুয়া দেয়, হালুয়া। তো সেটাই ট্রাই করতে যাচ্ছি সবাই মিলে। তাই বলে একটা ব্লগ হবে না ছোট্ট করে? আমাদের সাথে একটা বড় লোক আছে যার কাছে 8টা ডিএসএলআর আছে। আরে বাড়িতে তো 8টা ডিএসএলআর আছে। অনলাইন পে জিপে। দাদার মতন পিছনটা ধরে। এইটা হচ্ছে আমাদের ল্যাংচা, যার কথা এতদিন সবাই শুনেছে, হু ইজ দ্য ল্যাংচা। এইটা হচ্ছে ল্যাংচা, আর ওটা হচ্ছে হাফ প্যান্টে ছেড়ে দেওয়া। আর কিছু বললাম না, কে এটা ল্যাংচা, ওটা হাফ প্যান্টে কাঁচা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। চলো 10 টাকা পেটাই পড়োনা, তো 10 টাকা পেটাই পড়োনা। তো বেসিক্যালি কিছুই না, এখানে যে ঝাউতলার মোড় আছে বকুলতলা থেকে একটু এগিয়ে, তো ওইখানে 10 টাকায় পরোটা পাওয়া যায়, পেটাই পরোটা, সাথে রবিবার করে চিকেন কিমা, আর বাকি দিন কি দেয়? সুজির হালুয়া। বাহ, আর কি চাই জীবনে? আবার 3 রকমের তরকারি আনলিমিটেড, এক্সেপ্ট চিকেন কিমা। ওটাই তো দিতে হতো, ওটাই তো চাই বাঙালি, এইসবই তো চাই। একটু প্রিয়ের জিনিস একটু বেশি লাগে। হ্যাঁ, প্রিয়ের জিনিস যত বেশি চাই তত তো ভালো। ডিসকাশন কি কিছু বলো? আরে 10 টাকার পেটাই বড়টা খাবে নাকি? আর কিছু না, আর কিছু না, তুমি বিক্রি করছিস কভার খারাপ। আমাদের নাথিং টু ডু, এসে দেখছি দোকান বন্ধ। তো দেখা যাক দোকানটা খোলে কিনা, কারণ সায়ন বললো যে 7টায় দোকান খোলে, তা এখনো তো 7টা বাজেনি, আমরা আগেই চলে এসেছি। কথা হয়েছে না, কপাল খারাপ থাকলেও পিছন মারলে বাচ্চা হয়। ঠিক আছে, এটাই হয়েছে, কিছু করার নেই। মানে আমরা এসছি, দোকান বন্ধ, ওকে ঠিক আছে, মেনে নিলাম। ট্রাকগুলো তেমনি এত আওয়াজ করে না। গেল দেন যে ফোন করি কাকাটাকে, ফোন করলাম, ফোন করে বলছে বাবু আজকে না দোকানটা খুলবো না, মিস্ত্রি নেই। আরে কাকুটা এরকম করতে পারলো আমাদের সাথে, কিছু করার নেই। তো এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি, বাড়ির দিকে গিয়ে আমাদের পাড়া থেকে খাবো। তো পাড়ায় গিয়ে বলতে দিবি আচ্ছা কাট কাট দে না, ঠিক আছে ঠিক আছে। তো যেটা বললাম, তো আমাদের বাড়ির ওখানে গিয়ে খাবো, আর বাজার টাজার ঘুরবো সকালবেলা। আর কি আর কে, এই তো লাইফ। সো অ্যাড অফ দ্য ইয়ার সেটা হচ্ছে, একটু কপি করতে হয় কথাগুলোকে, তারপরে ব্যাপারটাকে আমরা বুঝে নিই। সেটা হচ্ছে মুদে ব্যথা, তোমার কি দাঁড়াচ্ছে না, তোমার কি পড়ছে না, 4 প্রবলেম 1 সলিউশন। কেড়ে বাবা না বলছিস, তোর পড়ে না, তোর দাঁড়ায় না, তো না বলছিস কেন? আমি সবে বলতে যাচ্ছিলাম যে 4 প্রবলেম 1 সলিউশন। তোমরা অর্কর সাথে কন্ট্যাক্ট করো, সব বুঝে নেবে, ছেলে কিংবা মেয়ে। হ্যাঁ, কেন রে তুই জানলি কি করে? ওয়েট আ মিনিট, গেটে হয়ে গেলি নাকি? বাধাই তো হয়ে গেল, তো এটা চাপ আছে। এ কাট কর দো, কাট কর দো। জ্বর হয়েছে, ম্যালেরিয়া, দাঁড়াচ্ছে না, পড়ছে না, ল্যাংচা বাজে, বমি হচ্ছে, হাগু হচ্ছে না, হাগু বেশি হয়ে যাচ্ছে। আর কি আছে বল না? কি ব্রেক? সাইকেলের ব্রেক ধরছে না, প্যারাসিটামল। বাইক চলছে না, প্যারাসিটামল। এই থিসিসটা কে আবিষ্কার করেছে? ইনকাম নেই, চাকরি নেই, জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন। আপনি লাগাতে পারছেন না, জমি নিয়ে টানা পড়ন, সংসারে অশান্তি। আর কিছু আছে? পরীক্ষায় পাশ করছে না, পড়াশোনায় মন বসছে না। টক টু অর্ক, ও একাই বুঝে নেবে। আর কিছু আছে? খেতে পারছো না, প্যারাসিটামল। রাস্তা ভুলে গেছো, প্যারাসিটামল। কাট কর দেঙ্গে। বল সাহেব, আপনার বাড়িতে 8টা ডিএসএলআর নেই? প্যারাসিটামল। আই টক টু অর্ক, টক টু অর্ক। অর্কর বাড়িতে 8টা ডিএসএলআর আছে, ঠিক আছে? তো আমাদের পাড়ায় এসি সেনাটির এখানে একটা দোকান আছে, তো কিছু করার নেই। এখানেও 10 টাকা করে চিকেন, চিকেন কিমাটা নেই, এটা লাড্ডু আছে, ডিম আছে, বুক বড়া ভালোবাসা আছে। সায়ন মিস্ত্রি, ঠিক আছে। এরকম বুদ্ধি শর্ট পড়েছে, তাতেও প্যারাসিটামল। ওই দেখ, এরা মুখ হয়ে গেছে, ঠিক করতে হবে প্যারাসিটামল। দেখতে খারাপ হয়ে যাচ্ছ, প্যারাসিটামল চাপ খাচ্ছ কেন? এইসব টিপসের জন্য একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। এইগুলো না করলে তো হবে না। না, এটাতেই তো আসছে না, ঠিক আসছে না ব্যাপারটা। বলে দেবো, বলে দেবো, এর জন্য প্যারাসিটামল আছে। আমাদের পরোটা এসে গেছে, অলরেডি 100 খাওয়া হয়ে গেছে। নেক্সট 100, এটা রানিং। কাঁচা লঙ্কা, অর্কলি লঙ্কা, এরকমই হচ্ছে অর্কল লঙ্কা। হ্যাঁ, মানে ও বলছিল একদিন আমাদের, জানিস ভাই এইরকমই, এটা বড়, ঠিক আছে। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। আর কিছু করার নেই জীবনে, মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো আর পেলাম না, সেখানে তো আর আমাদের ঠাঁই হলো না, তাই অন্য কোথাও তাই। তো ঠিক আছে, তো এখানে ভিডিও এন্ড করছি, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যা যা করতে হয় সব করো। কেউ তো কিছু করে না, তবুও বলতে হয়, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তো করে দিও, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কাছে একটু টাটা করো, তোমার টাটাটা খুব দরকার। করো না, কাছে করো না, আরে করো না।